আজকে আমাদের অধ্যায় বৃত্তের স্পর্শক অঙ্কন, অধ্যায় 17। এখানে প্রথম অঙ্কটাই কি বলেছে দেখি, 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো 3.2 সেমি একটা দৈর্ঘ্যের মাপ কেটে নেব প্রথমেই। তিনের পরে ছোট্ট দুঘর, 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বলেছিল। তো মাপ কেটে নেওয়ার পর একটা বৃত্ত অঙ্কন করব, আগে মোটামুটি যে কোনো একটা লাইন টেনে নিয়ে এখান থেকে 3.2 সেমি নিলাম, নিয়ে যে কোনো একদিকে বৃত্ত অঙ্কন করবো। এই লাইনটা না টানলেও হতো। এর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করবো, মনে করো এর এই বিন্দুতেই স্পর্শক অঙ্কন করবো, তাহলে এখান থেকে একটা লাইন টেনে নিলাম, নিয়ে এখান থেকে আমরা 90 ডিগ্রি আঁকবো। যেমন ভাবে 90 ডিগ্রি আঁকে ভিতর দিয়ে, এটাই হলো স্পর্শক। এটা হলো 3.2 সেমি, আর এইটাই হলো স্পর্শক। এখানে আমরা নাম দেব ও, এ, বি, সি। এ বি হলো স্পর্শক। এ বি ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এর পরের অঙ্কটা দেখে নিই, পরের তিনের অঙ্কটা করব, কারণ দুইয়েরটা অনেকটা একই রকম। তিনের অঙ্কটা বলছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি, ওই বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি ও স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। 2.5 সেমি আর 6.5 সেমি দৈর্ঘ্যের দুটো মাপ আমরা এঁকে নেব আগে। দুটো এঁকে নিলাম, তোমরা পেন্সিল দিয়ে লিখবে। তোমরা এগুলো পেন্সিল দিয়েই লিখবে। প্রথমে একটা যে কোনো লাইন টেনে নেবে, যে কোনো মাপে। তারপর 2.5 সেমি মাপটা নেবে, নিয়ে এখানে বৃত্ত অঙ্কন করবে। বৃত্ত অঙ্কন করার পর 6.5 সেমি নেবে, কেন্দ্র থেকে ও দূরত্ব 6.5 সেমি বলেছে, বাইরের একটা বিন্দু হচ্ছে এইটাই। এখান থেকে এর উপর একটা স্পর্শক অঙ্কন করতে গেলে আমাদের আগে এই লাইনটাকে অর্ধেক করতে হবে। দেখো হাফের বেশি নিলাম, হাফের বেশি নিয়ে এটাকে আগে অর্ধেক করব উপরে নিচে। যেমনভাবে আমরা একটা লাইনকে অর্ধেক করি, তেমনভাবে লাইনকে আগে অর্ধেক করব। অর্ধেক করার পর এখানে একটা অর্ধবৃত্ত আঁকতে পারো,
এই মাপটা নিয়ে দেখো, এই মাপটা নিয়ে এটা অর্ধবৃত্ত আঁকতে পারো। আমাদের যদিও এইটুকুই লাগবে, তোমরা অর্ধবৃত্ত আঁকতে পারো, আমি দেখিয়ে দিলাম। আমাদের এই মাপটা লাগে, শুধু এইটাই আঁকতে পারো, আবার অর্ধবৃত্ত পুরোটা আঁকতে পারো। আমাদের এই এই বিন্দুতে স্পর্শকটা হবে। এটা স্পর্শক, তার আগে এই লাইনটা টেনে নেবে। একটা বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ দুটো, বাইরের কোন বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করে, একটা এইদিকে একটা এদিকে। এখানে একটা আঁকতে বলেছে তাই একটা এঁকেছি। তোমরা পেন দিয়ে অবশ্যই লিখবে। এটা ও, এ, বি, আর কোনো নাম না দিলেও হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের, এ, বি স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে। স্পর্শকের দৈর্ঘ্যটা মেপে দেখি, 6 সেমি। স্পর্শকের দৈর্ঘ্য প্রায় 6 সেমি। এবি 6 সেমি লিখে দিতে পারো। এরপরের অঙ্কটা দেখে নিই, চারেরটা। 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু থেকে বিন্দু নিই। ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। আগের মতোই একটা যেমন করলাম, আরেক দিকে শুধু আরেকটা বাড়িয়ে দিতে হবে। তাহলে 2.8 সেমি মাপের একটা দৈর্ঘ্য নিই। 2.8 নিলাম, আর একটা 7.5 বলেছে। মাপগুলো পারফেক্ট নেবে, আর যে কোনো একটা দাগ টেনে নিই। প্রথমে বৃত্তটাকে এঁকে নেবে, একটু লিখে নিলে ভালো হয়। 7.5 সেমি, 2.8 এর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে নিলাম। নেক্সট 7.5, কেন্দ্র থেকে বলেছে, তাহলে কেন্দ্র থেকে 7.5। এবার আমরা এটাকে অর্ধেক করব, হাফের বেশি নিয়ে উপরে নিচে। সেভেন পয়েন্ট ফাইভ বড় যেটা, কেন্দ্র থেকে ওইটাকে অর্ধেক করতে হয়। অর্ধেক করার অর্ধবৃত্ত অঙ্কন করতে পারি। এখানে কিন্তু বৃত্ত অঙ্কন করতে হবে যদি করতেই হয়, যদিও আমাদের বৃত্ত লাগে না, একটুখানি লাগে। দেখে নাও এই মাপটা, দেখে নাও এই মাপ। আমাদের লাগবে দু জায়গায়, এখানে একটা আর এখানে একটা, এই দুটো জায়গায় লাগে। এই দুটো দিয়েই আমাদের কাজ হয়ে যায়। আমরা এখান থেকে চাইলে এরকম বড় একটা বৃত্ত অঙ্কন করতে পারি। আমি হালকা করে এঁকে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। আমাদের লাগবে শুধু এইটুকু। তাহলে আমরা এখানে এটাকে জয়েন্ট করে দেব, এটাকেও জয়েন্ট করে দেব। আর এইটা হচ্ছে একটা স্পর্শক, আর এটা হলো অপর আর একটা স্পর্শক। স্পর্শক কিন্তু সবসময় একটা বিন্দুতে থাকে, যেমন এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এ, ও বিন্দু, এ, পি কিউ দিয়ে দিই, পি কিউ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, এবি, এপি, দুটি স্পর্শক।